ভোটের আগে যখন জোট ইন্ডিয়ার বৈঠক হয়েছে তখন সোনিয়া রাহুল গান্ধীদের পাশাপাশি সেই বৈঠকে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীতারাম ইয়েচুরিরা। মোহাম্মদ সেলিমরা বলতেন, ইন্ডিয়া ব্লকের অস্তিত্ব আছে দেশজুড়ে, নেই বঙ্গে। তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না সিপিএম। পার্টির মুখপত্রেও সোনিয়া রাহুলের সঙ্গে সীতারামের ছবি থাকলেও বাদ পড়ত মমতা কিংবা অভিষেকের ছবি। একই ছবি দেখা যেত তৃণমূলের মুখপত্রে। সীতারামকে বাদ রেখে একই ফ্রেমে থাকতেন সোনিয়া রাহুল, মমতা, অভিষেক। এবারের ভোটে বঙ্গে আরও মুখ থুবড়ে পড়েছে সিপিএম। ভোটের ফল প্রকাশের পর বুধবারের জোট ইন্ডিয়ার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধীর পাশের আসনে। সেই ছবি ফলাও করে প্রকাশ করা হয়েছে তৃণমূলের মুখপত্রে। বৃহস্পতিবার সিপিএম এর মুখপত্রে প্রকাশিত ছবিতেও ঠাঁই করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্রে প্রকাশিত ছবিতে ঠাঁই পেয়েছেন সীতারাম ইয়েচুরিও। তবে কি দূরত্ব কমছে তৃণমূল সিপিএম এর? জবাবে ভোটে দারুণ ফল করা তৃণমূল কার্যত তাচ্ছিল্য করছে সিপিএম কে। এ সিপিএম পশ্চিমবঙ্গে 23টি আসনে লড়াই করে 21টায় জামানত জব্দ হয়, দুটোতে দ্বিতীয় হয় এবং আসন সংখ্যা শূন্য। ওই ছবিতে সিপিএম এর কে আছেন বা নেই এই ভাবনা চিন্তা করার মতো সময় বা ইচ্ছাটুকুও জাগবাংলা সম্পাদকীয় দপ্তরের কারুর ছিল না। তবে কি হাল খারাপ হওয়ায় সিপিএম আসতে চাইছে তৃণমূলের পাশে? জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সিপিএম এর। এই যে জোড়াবিশেক 25-এ 50-এ কথাটা বসে এই টেবিলে, তার মাঝখানে একটা কোথাও কাউকে মুখ দেখা যাচ্ছে না, তার মাঝখানে 50 জনের মধ্যে একজন অভিষেক। তো 50 জনের ছবি থাকলে ওটা গিয়ে কেটে বাদ দেয়নি, ওদের মিটিং এর ছবি, কেউ কারোর কাছাকাছি আসবে না, কেন আসতে যাবে? মমতা ভাই যে নিজেকে ক্লিয়ার করুক যে সেও ওই রকম কিনা, এনডিএ এর সঙ্গে ছিল আছে এতদিন ফেন্সের সামনে ওয়েট করেছে, যেহেতু এনডিএ একটু হাল খারাপ হয়েছে মোদী, অতএব তিনি মিটিংয়ে গেছেন, তাও যাবো না করতে করতে গেছেন। স্পষ্ট, দিল্লিতে যত বৈঠকই হোক না কেন আদতে সবটাই যেন ধোঁয়াশা। ভোটের আগেও ধোঁয়াশা ছিল যেরকম মাত্রায়, এখনো সেরকমই। কারোর প্রতি কারোর নেই বিশ্বাসযোগ্যতা, এতটুকু সম্মান কিংবা সৌজন্যটুকুও, শুধু আছে যেন লোক দেখানো বৈঠকে বসা। গোটা ইন্ডিয়ার জোটটারই হাল যেন এরকমই, বঙ্গেতা আরো প্রবল। ক্যালকাটা নিউজ।